সামনে বসে কাঁকড়া কষা বা চিংড়ি কষা খাওয়ার একটা আলাদাই মজা আছে। ঘর থেকে আর ভিডিওটা শুরু করা পসিবল হয়নি, এই রাস্তার মাঝখানে এসে এখন চিৎকার করে ভিডিওটা শুরু করছি। এই হচ্ছে আমার বাবা ছাড়তে এসছে, আর এই হচ্ছে বনি। মা উপরে ঝলসে গেছে, বনি আলোয় আলোয়, বনির আলোয় আলোয় আকাশ। চল, মানে আমাদের এই যাত্রা এখন জার্নি শুরু হলো, মজা হচ্ছে। কি এখন বাজে? রাত 11:06, রাত্রির 11:06। হ্যাঁ, আমাদের 12:30 নাগাদ বাস আছে, স্প্ল্যানেড থেকে পৌঁছে যাবো, অসুবিধা নেই, উবের বুক করে নিয়েছি, চলে যাবো। গাড়িতে উঠে গেছি আমরা, পেছনে আমি জানি না কতটা দেখা যাচ্ছে, বনি রয়েছে আর পায়েল রয়েছে, আর শুভ উঠবে আমাদের এই গাড়িতে, ও তো উঠবে বিডি রোড থেকে। আর ওদিকে প্রিয়াঙ্কারা অনেকক্ষণ আগেই ফোন করেছিল বনি ওদেরকে, তো ওরা ফোন করেছিল, ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ওরা হয়তো অনেকটা আগেই পৌঁছে যাবে। আমরা অলমোস্ট 11:15 বাজে, তো আমাদের একটু হয়তো লেট হয়ে যাবে, আমাদের প্ল্যান ছিল অনেকক্ষণ আগে, অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখন ডানলক চলে এসেছি, গল্প করতে করতে শুভও চলে এসেছে আমাদের সাথে, আর আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি? বাড়ি। কি অসভ্য, মানে এদের কোনো এই পায়েল নেই, ঘুরতে যাচ্ছে কিন্তু কোথায়? এবার তো বলতে হবে, আমি তো শুধু বিচ ভ্যাকেশন করেই কাটিয়ে দিলাম। না, আমরা সবাই এখন যাচ্ছি মন্দারমণি, মানে এখন মানে ওই আর কি মন্দারমণি যাচ্ছি। এই সবার সাথে দেখা হয়ে গেছে, পেছনে রিস্তাওয়ার পবিত্র আছে আর এই প্রিয়াঙ্কা রয়েছে, আর আমরা তো সবাই সামনে। এবার আমাদের যে ট্রাভেলসটা ছিল সেখানটা খুঁজে খুঁজে যাচ্ছি। আমি প্রথমবার রাত্রের বাসে যাব, তো স্প্ল্যানেডটা ভীষণ ভালো লাগছে। আমি ভাবিনি যে মানে কলকাতায় কোনোদিন রাত্রিবেলা বেরাচ্ছি, পুজোর সময় ছাড়া আমি কবে বেরিয়েছি, পুজোর সময় ছাড়া কখনো বেরোয়নি। হ্যাঁ, আমার কোনো আইডিয়াই ছিল না স্প্ল্যানেডে এতটা ভিড় হতে পারে, আমার খুব ভালো লাগছে সেই ব্যাপারটা। 12:40 মতন বাজে এখন, না 12:35 বাজে খুব সম্ভবত, আমরা 40-42 বাজলে উঠে যাবো, কারণ ভেতরে বসে যাচ্ছে না। এই আমাদের বাস, তো ভেতরে বসা এখন পসিবল না, কারণ প্রচণ্ড গরম, তো ওই জন্য বাইরেই দাঁড়িয়ে রয়েছি, আর 2-3 মিনিট বাদে উঠে যাবো। এইটা হচ্ছে আমাদের বাস, সবাই এখন উঠে গেছে, এবার আমরা উঠবো, চলো দেখা যাক ভেতরটা কীরকম। এই বাসের ভেতরে এখন আমরাই মনে হচ্ছে শুধু রয়েছি, আর কেউ মনে হচ্ছে নেই, এখনো ব্যাগ তোলা হচ্ছে এখন। এইখানে আমাদের 3টে সিট আছে, আর এই পাশে 2টো করে 4টে আছে। পবিত্রর ব্যাগ নিয়ে হয়েছে এখানে একটা সমস্যা, ওর ব্যাগ আর রাখা যাচ্ছে না। ঢুকি দে, হ্যাঁ ভীষণ, আমি ড্রাইভারের পাশে গিয়ে বসবো। এই শুভ, তোরা একটু হাই ফাই কিছু দেখা যাচ্ছে না অন্তর্বাণী? এখানে বেকার হয়ে যাবে ভাই। ওই দিকে প্রিয়াঙ্কারা কোথায় যেন আছে ভূতের মতো, বুঝতে পারছি না। এই যে আমি পাইল আর ফ্ল্যাশ মারবো মুখে না। বাসে তো উঠে গেছি আমরা, আমাদের টাইম ছিল 12:45, সেটা এখন 1:11 বাজে, এখনো বাস ছাড়েনি, তো বুঝতে তো পারছি না কখন ছাড়বে। যাই হোক, পেছন থেকে ওই যে বনি আর শুভর মধ্যে, বনি মনে হয় আজকে ডাইরেক্ট এখান থেকে সোদপুর, ডাইরেক্ট সোদপুর। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো, এখান থেকে ঘুরে আমরা সোদপুর চলে যাবো, ওটাই ভালো, কোনো অসুবিধা নেই। এই এখন বাজে হচ্ছে 1:36, আমাদের বাস ছাড়লো অলমোস্ট 50 মিনিট পর, আমাদের যাত্রা ফাইনালি শুরু হলো। চলে গেছে, কারণ আমরা চলে এসেছি এখন কোলাঘাট। কটা বাজে? 3:10, মোটামুটি 1:10 আমরা চলে এসেছি কোলাঘাট। এখানে আমাদের গ্রুপ চায়ের ব্রেক নিয়েছে, আমি আর চা খাবো না, ভজমোড়াটা নিয়েছি, প্রচণ্ড গা গোলাচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 5:40, আমরাই নাবলাম হচ্ছে এখন চাউল খোলার মোড়ে। বনির খুব কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে। এই যে তুই বলছিস তুই নিতে পারছিস না, হ্যাঁ বাবা, এখানে প্রচণ্ড গরম, এত বায়ু দূষণ মানে
গায়ে দিচ্ছে হ্যাঁ ধোয়া দিয়ে হ্যাঁ ধূপ ধুনো সবকিছু দিয়ে পুড়িয়ে দিচ্ছে এত পারিশান করছে সেগুলো ভালো লাগছে তো যাই হোক এখন আমরা কিছু একটা কুয়াশা ভাব হ্যাঁ রাস্তা কুয়াশা মেঘ মানে পাহাড়ের বললাম কাঞ্চনজঙ্ঘা মানে শীতকালে এরকম কুয়াশা হয় বিশাল কুয়াশা ছিল সে কখন থেকে কুয়াশা যাই হোক এখন আমরা কিছু একটা অটো ফটো বা কিছু একটা বুক করবো বা হোটেলে যাই এই আমরা সবাই এখন বসে পড়েছি অটোতে অটো পেয়ে গেছি এখানে সবাই রয়েছে এবার চলো ডিরেক্ট যাবো শেতপুরি আমাদের হোটেল যেটা আমাদের বুকিং ছিল আগে থেকে এটার উল্টো দিকেই মানে এটার উল্টো দিকে লিপসি এই যে লিপসি আর ওইখানে বিচটা তো মানে আমাদেরটা সি ফেসিং নয় হ্যাঁ হ্যাঁ চল চল সি ফেসিং নয় বাট এই আর কি আমাদের এন্ট্রান্সটা তো চলো দেখি প্রিয়াঙ্কা দৌড়াচ্ছে দোলনা দেখে তো এখানে আমাদের রিসেপশনে ওই ফর্মালিটিস হচ্ছে এবার আমাদের রুমও ওদিকে ক্লিন হচ্ছে অলমোস্ট হয়ে গেছে তো এবার ঢুকে যাবো আমি আর প্রিয়াঙ্কা একটা কাজ করেছি ওরা তো ওখানে দাঁড়িয়ে রয়েছে ফর্মালিটিস করছে বা রুম ক্লিনিংয়ের জন্য বসে রয়েছে আমি আর প্রিয়াঙ্কা এখান থেকে লিপসির লিপসির ভেতর থেকে হেঁটে হেঁটে বিচে চলে এসেছি সমুদ্রে এসেছি যদি ঢোকার আগে সমুদ্রই না দেখি আর বিশেষ করে সকালবেলায় তাহলে মিস হয়ে যাবে হ্যাঁ তো এই হলো এবার হচ্ছে এই সমুদ্র অনেকটাই দূরে বাট বেশি দূরে নয় বাট কতটা দূরে সানরাইজ তো দেখতে পাইনি কিছু আর করার নেই বাট এই সমুদ্র মোটামুটি দূরে খুব একটা দূরে নয় যাক সমুদ্র এসে আমাদের প্রথম সমুদ্র দর্শন তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:18 আর আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি কারণ কয়েকজনের প্রচণ্ড খিদে পেয়েছে আমার অতটাও খিদে পেয়েছে ওরকম ব্যাপার নয় বাট ঠিক আছে চলো সকাল সকাল একটু খেয়ে টেয়ে নিই তারপর যদি ঘুম পায় ঘুমাবো কিন্তু ইচ্ছে আছে বিচে যাবো এখন দেখা যাক কী হয় রোদের তাপটা তো বুঝতেই পারছো মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি ব্রেকফাস্ট আমরা পেয়েছি লুচি মানে সবজি পুরি সবজি যেটাই এই একটা হোটেল পেলাম দাদাই আমাদের রাস্তা থেকে ডাকলো বললো 30 টাকা প্লেট 5 পিস লুচি থাকবে দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন সমুদ্রের ছেলে সমুদ্রে এসে মুড়ি ঘুগনি খাচ্ছে আর প্রিয়াঙ্কাও মুড়ি ঘুগনি নিয়েছে পায়েল নিয়েছে পরোটা আর আমরা নিয়েছি লুচি আমাদের লুচি চলে এসছে তবে ঘুগনিটা খেয়ে দেখেছি ঘুগনিটা দারুণ বানিয়েছে খেতে ব্রেকফাস্ট করে দারুণ একটা খাবার খেলাম ঘুগনিটা অসাধারণ ছিল সমস্ত কিছু খেয়ে আমরা এখন ফাইনালি সমুদ্র দেখতে এসেছি আর জলটা না যখন সকালে দেখে গেছিলাম কাছে ছিল এখন দূরে চলে গেছে এখন তো নামবো না জাস্ট একটু দেখবো আর টাকাতে পারছি না কি অবস্থা একটু দেখবো একটু দাঁড়াবো তারপরে ঘরে যাব পরে আবার স্নান করতে আসবো মন্দারমণি বিচ সুন্দর বিচটা ফাঁকা ফাঁকা মন্দারমণি বিচ তো ফাঁকাই হয় সাধারণত বেশ সুন্দর বিচটা তবে যতই গরম হোক বা রোদের তাপ হোক এখানে একটা দারুণ হাওয়া দিচ্ছে হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে সেটা ভীষণ ভালো লাগছে দেখো মন্দারমণি ব্যাপারটা যে কস্টলি সেটা একদমই নয় আমরা বাজেটের মধ্যে এটা প্ল্যান করেছি হ্যাঁ অবশ্যই এটার তো ফুল ভিডিও লিংক মানে ফুল ভিডিওটা ঘুরন্ততে পেয়ে যাবে এখানেও আমি শেয়ার করে দেবো যতটা শেয়ার করার তো মোটামুটি আমাদের হোটেলও খুব একটা বেশি বাজেট না হ্যাঁ উইকেন্ড বা স্পেশাল কিছু ডে মানে যেমন আমাদের পয়লা বৈশাখ পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু বাড়বে বাট এই যে খাবার দাবার যেরকম খেলাম নর্মাল ঠিকঠাক কোয়ালিটি ভীষণ ভালো একদম ঠিকঠাক আর সবথেকে বড় কথা দীঘা পাশেই মন্দারমণি তো অনেকে আছে এমন যে খুব একটা অফবিট পছন্দ করে না আবার খুব ক্রাউডও পছন্দ করে না সেক্ষেত্রে এই মন্দারমণির বিচটা আমার মনে হয় ভালো লাগবে আর হোটেল তো সব এই প্রচুর সি ফেসিং হোটেল রয়েছে এখানে যে এই যে সব বিল্ডিংগুলো এগুলো সব হোটেল সমস্ত হোটেল দেখা যাচ্ছে এখানে ওই যে মন্দিরটা ওখানে দেখা যাচ্ছে এই যে আমি একটু জুম করে দেখা এই যে মন্দির এটা হচ্ছে মেইন মন্দারমণির মার্কেটের মন্দির আমি পরে দেখাবো ওই ওই জায়গাটা থেকেই মন্দারমণির মার্কেটটা আর আমাদের আমরা যে হোটেলটা নিয়েছি শেতপুরি ওটা জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখন সবাই জলে নামছে পা ভেজাতে জুতোগুলো এখানে আমরা গ্যারেজ করে এবার জলে যাব
আমাদের পা পেছানো হয়ে গেছে, এখন রুমে যাচ্ছে, কিন্তু জলের যা কন্ডিশন দেখে মনে হচ্ছে না স্নান করতে পারবো বলে, ওই হাঁটু অব্দি জলের বেশি আর নামা মনে হয় না যাবে বলে। প্রিয়াঙ্কার মনটা একটু খারাপ হয়ে গেছে, ওর চান করার খুব আশা ছিল, আমারও ছিল সত্যি বলতে। সমুদ্রে এসে চান না করলে কেমন লাগে না, যাই হোক দেখা যাক, আমরা একবার আসবো তাও একটু বেলার দিকে, এখন তো অনেকটা সকাল, যদি লোকজন নামে একটু নামা যায় তাহলে হয়তো নামবো, নাহলে পা ভিজিয়ে কোনো ভিজিয়ে চলে যাবো। এই হচ্ছে মন্দিরটা মার্কেটের সামনে, এখানেই অটো ফটো সব পাওয়া যায়, বুকিংয়ের জন্য গাড়িও পাওয়া যায়, আর এই রাস্তা ধরে সোজা হাঁটলে ওই যে জায়গাটায় বিচ। আর কি আসবে প্ল্যান করছো তারা এই জায়গাটা, এই লোকেশনটা দেখে নাও, এটাই হচ্ছে মন্দারমণির মেইন মার্কেট। ওই যে আমরা সমুদ্র থেকে ফিরলাম, ঘরে এসে খাওয়া দাওয়া তো করেই ছিলাম, করে সমুদ্র থেকে যখন ফিরলাম ঘরে এসে আমরা সবাই শুয়ে পড়েছি, তো এখন 11টা মতন বাজে প্রায়, আমরা ঘরের মনে ঢুকেছিলাম 8:30-9টার দিকে, তো এখন 11টা মতন প্রায় বাজে, তো এখন একটু এই মানে তার মাঝখানেও কী হলো, এই যে এই রোদটার মধ্যে বিচে যাবো কি যাবো না, যাবো কি যাবো না কনফিউশন হতেই লাগছে। এবার আমার প্রিয়াঙ্কার বনির এদের খুব ইচ্ছা যে আমরা বিচে যাবো, তো ফাইনালি সবাই মিলে যাচ্ছি। এবার জল রোদের তাপ তো ছেড়ে দেবে, জলের কি মানে জল কীরকম কি সেই বুঝে লোভ লাগলে তাহলে না আমার প্ল্যানিং আছে, তো এখন ফোনটা ঘরেই রেখে যাবো, আবার পরে দেখা হবে। বিচ থেকে স্নান করে এসে ঘরে স্নান টান করে ফ্রেশ হয়ে এই জাস্ট একটু শুয়েছি আমরা এখানে, আর শুয়েছি মানে জাস্ট ওই 5-10 মিনিট শোয়া, সবার স্নান টান হয়ে গেলে আমরা এখন সবাই মিলে যাবো হচ্ছে লাঞ্চ করতে, তো দেখা হচ্ছে বা লাঞ্চের টেবিলে। সবই ঠিক আছে, শুধু এই রোদটা আর এই গরমটা তেতে পুরো যাওয়া হচ্ছে, তো এখন আমরা খেতে বেরিয়েছি। আর পুরো এমন একটা মানে জায়গা না, মানে পুরো রোদ, কোনোভাবেই ছাওয়া টাওয়া পাওয়া পসিবল হচ্ছে না। প্ল্যানিং ছিল আমরা যে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু একটু মানে যখন আর কি সানডাউন হবে তার ওইরকম সময় একটু বিচের ধারে যাবো, ফটো উঠবে ভালো, দেখতে ভালো লাগবে, কিন্তু মনে হয় না যাওয়া হয় বলে, সবাই প্রচণ্ড টায়ার্ড, হয়তো আমরা গিয়ে ঘুমিয়েই পড়বো, মানে চোখ আর খুলতে পারছি না, দেখে বুঝতে পারছো চোখ আর খুলতে পারছি না। আরও সমুদ্রে স্নান করার পরে যেটা হয় সারা রাত ঘুম নেই ঠিকঠাকভাবে, সকালে ওই জাস্ট নমো নমো একটু ঘুম, তো অটোমেটিক্যালি কষ্ট তো হবেই।